দেখেন এখানে তো কালো রং হবে, কিন্তু আমি কি দিচ্ছি আপনার খয়েরি রং দিচ্ছি, মানে কালো এবং খয়েরি দুটাই মিক্সড হবে। এই জন্য প্রথমে ওয়াশটাতে আমি খয়েরি রংটাই আমি দিয়ে দিচ্ছি। দেখেন আপনাদের ছবি আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশের পাখার অংশটা কি আছে, কালো রং আছে। তো আমি কালো রংটা প্রথমে দিচ্ছি না, কালো রঙের সঙ্গে কি মিশ্রণ করছি খয়েরি রংটা। এই যে খয়েরি রংটা দেখুন, আর এই পাশে দাগটা আমি কি করলাম সাদা রেখে দিলাম। আর আপনাদের যদি সাদা রাখতে সমস্যা হয়, যদি না রাখতে পারেন, আমি আবারও বলতেছি আপনারা পরে সাদা রং আমাদের কাছে আছে, আমরা সাদা রং পরে দিয়ে দিব। দেখেন এখন আমি এখানে কালো রংটা ব্যবহার করতেছি। কালো রংটা দিয়ে দিলাম, আর এই পাশের এই অংশটুকু কি হবে, কালো হবে, কালো এবং হচ্ছে আপনার খয়েরি। দেখেন তোমার যেভাবে কালার করতেছি আমরা একইভাবে কালারটা করি। দেখেন এই সেটে আমাদের কালারটা মোটামুটি শেষের দিকে, এখন আমরা উপরে যে পাখার অংশ আছে এখানে আমি এখন কালার করব। আপনারা যদি হ্যান্ডমেড পেপারে যদি আপনারা কালার করেন, সেক্ষেত্রে আপনাদের কালারটা শুকানোর জন্য একটু সময় নিতে হবে, এবং কালারটা কিভাবে শুকাইছে এটা দেখার জন্য আপনারা কি করতে পারেন, এই যে হাতে যে লোকটা আছে, দেখেন আমি কিভাবে দিচ্ছি, হাতে লোকটা শুধুমাত্র অল্প একটু এখানে ঠেকানোর পরেই বুঝতে পারবেন যে পেপারটার মানে সাদা সাদা হয়ে যাবে। তখন যদি আপনি সাদা সাদা হয় তাহলে বুঝবেন যে যে না, যে আমাদের রংটা শুকায়নি। আর যদি কোনো রিফ্লেক্ট যদি না পান তাহলে বুঝতে হবে যে আমাদের রংটা শুকিয়ে গেছে। তো আমার এখানে রংটা শুকিয়ে গেছে, এই জন্য আমরা রংটা আবার ব্যবহার করতে পারি। দেখেন এই যে আমাদের পাখা যে পুরো থাকে না, একটা একটু টন পুরোতে থাকে, ওটা বোঝানোর জন্য আমি এখানে টন দিচ্ছি। দেখেন যে টনটা আমার মানে চিকন তুলিতেও আমরা দিতে পারি, যে এখানে বাকি যে লোম গুলো থাকে তো ওটা আপনার চিকন তুলি। দেখেন আমার কাছে এখানে চিকন তুলি আছে, এই যে এটা তুলিটা হচ্ছে আপনার হচ্ছে 0 এবং 1 আছে, তো এইটা দিয়েও আপনারা দিতে পারেন। আর কেউ যদি মনে করেন যে বড় তুলি দিয়েও একটু কষ্টকর হয়, সেক্ষেত্রে আমরা ছোট তুলিটাও ব্যবহার করতে পারি। আমি এটা দিয়ে দিব, আপনারা যদি ছোট তুলি চিকন যে তুলিটা আছে ওটাতে আপনারা এই টন গুলো দেওয়ার চেষ্টা করবেন। পাচ্ছেন যে আমি কিভাবে টন গুলো দিচ্ছি,
আমি যেভাবে দিচ্ছি আপনারাও ওই একই ভাবে আপনারা এখানে কালারটা দিবেন। আবার বলতেছি এই টন গুলো দেওয়ার জন্য আপনারা চিকন তুলি ব্যবহার করতে পারেন, চিকন তুলি দিলে সবচেয়ে ভালো হবে। আপনি দেখবেন আর যে প্রথম ভাবটা করার সময় বেশি সময় লাগে না, এখন যে কাজটা আমি করতেছি এটা একটু সূক্ষ্ম ভাবে করবো, কারণ হচ্ছে পাখিতে যেখানে যেখানে যে ইফেক্টটা আছে আমি আবারও দেখাচ্ছি, দেখেন পাখিতে যেরকম ইফেক্টটা আছে আমরা ওইটাই আমরা ব্যবহার করবো, ঠিক আছে? এই জন্য আমরা দেখে দেখে আপনাদেরকে আমি বললাম যে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন, দেখে দেখে আপনারা আঁকানোর চেষ্টা করবেন। আবারও বলে দিচ্ছি যে আমি যে রংটা এখন ব্যবহার করতেছি এখানে আপনার খয়েরি রঙের পরিমাণ, খয়েরি রঙের সঙ্গে একটু কালো মিশিয়ে এই রংটা তৈরি করা। এখানে আমি একটু হলুদ মানে রংটা দিচ্ছি, দেখেন কমলা রংটা দিচ্ছি কারণ এখানে কমলার ইফেক্টটা আছে বেশি। এই যে কমলা রংটা দিলাম, এই যে এখানে কমলা রংটা ইফেক্ট সবচেয়ে বেশি করছে, এই কারণে এখানে কমলা রংটা হচ্ছে। এই যে সাইডেও আমরা খয়েরি এবং কালো রং মিশ্রণ করে যে ওই রংটা আমরা ব্যবহার করব। স্যার কমলা কালারটা আমরা কিভাবে তৈরি করব? আমাদের কাছে অনেকেরই তো নাই তো কমলা কালারটা। কমলা কালার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনি লালটা নেবেন আর হলুদ রংটা ব্যবহার করবেন। লাল রং মানে 50% আর হলুদ রং 50% দিলেই আপনার দুটো মিলে 100% হয়ে গেলে কমলা রংটা হয়ে যাবে, ঠিক আছে? লাল রং আর আর হলুদ রংটা আপনার দুটা মিশ্রণ করে আপনার কমলা রংটা পেয়ে যাবেন। দেখেন আমি যেভাবে কালার করব আপনারা শুধু দেখবেন এবং আমার সঙ্গে সঙ্গে কালার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা পুরোটাই শিখতে পারবেন এবং খাবারটা দিতে পারবেন। যে যে এই যায় যে টন গুলো দিচ্ছি আপনারা এইভাবে টন গুলো তোলার চেষ্টা করবেন। এখন আমরা কি করবো যে চিকন তুলিটা আমরা ব্যবহার করতে পারি, আপনাদেরকে বলছিলাম 0.1 একটা তুলি আছে ওই তুলিটা আমরা ব্যবহার করি।
আপনারাও এইভাবে দেখেন ওপরে যে অংশটুকু আছে এখানে আপনারা দেব হচ্ছে আপনার খয়েরি এবং কালো রংটা দেব, খয়েরি এবং খয়েরি রং আপনার অর্ধেক দেব 50% এবং কালো রং 50% এই অংশটুকু। আপনি আমি যেখানে হাত দিলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এর আগে ছবিটা আপনারা দেখবেন ওখানে কালো রং এবং খয়েরি রঙের ইফেক্ট আছে। এই কারণে আমরা কি করব এই জায়গাটাতে আমরা দিব হচ্ছে কালো রং দিব 50% আর হচ্ছে আপনার খয়েরি রংটা 50% এইটুকু। আর উপরে অংশটুকু আবার সাদা আছে, আমি খয়েরি রং এবং কালো রং মিশ্রণ করে নিছি, আপনারাও সবাই একটু ওই রংটা নিয়ে এইটুকু জায়গায় আপনারা দিতে পারেন। আর উপরে অংশটুকু এখানে ফাঁকা আছে, আমরা এই জায়গায় ফাঁকাটাই রাখবো। এই পাশে দেখেন এই পাশে যে রং দিব ওখানে কালো রংটার পরিমাণ বেশি হবে, কালো রংটা যদি আমরা ওই জায়গায় আমরা কি করব কালো এবং খয়েরিটাই দেব প্রথমে, যদি আমি কালো রংটাই যদি দিই তবুও কোনো সমস্যা নাই, পরে আমরা একটু তুলিতে একটু খয়েরি রং নিয়ে ওই জায়গায় আমরা দিতে পারি। তো আমি প্রথমে কালো রংটাই এখানে দিয়ে দিচ্ছি, দেখেন সঙ্গে একটু পানি নেব, আমাদের সুবিধার জন্য আমরা পানিটা নিতে পারি। এখানে কালো রংটাকে আমি সবচেয়ে বেশি দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কালো রংটা দেওয়ার পরে এখানে শুধু কালো দিচ্ছি। এই কালো রংটা দেওয়ার পরে এখানে যে ফাঁকাটা আছে ওই ইফেক্টটাকে বোঝানোর জন্য আমি এখানে একটু খয়েরি রংটা দিই, জল রং তো জল রং জল এবং দেখেন এই জায়গাতে আমরা খয়েরি রংটা দিতে পারি। এখানে ফাঁকা আছে, ফাঁকাটাকে আমরা কি করবো সাদা রাখবো, কিন্তু সাদা যে আমরা রাখবো এই জন্য আমরা পেপার যে হোয়াইট আছে সাদা আছে ওই সাদাটুকুই আমরা এখানে রেখে দিই। এই কারণে এখানে আমি খুব সূক্ষ্ম ভাবে করতেছি যেন ওখানে যেন ফিল আপ না হয় এটা আর কি। আর আপনাদের যদি ফিল আপ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন ছবি আঁকার পরে আপনারা ওখানে কালো রংটা সাদা রংটা ব্যবহার করতে পারবেন। এখানে আমি আবার কি দিচ্ছি টন গুলো দিচ্ছি, এগুলো আপনারা যদি মনে করেন যে মানে চিকন তুলতে দিবেন চিকন তুলতে দিবেন। আর এই পাশে পাখার যে একটা ছাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাইছি যে পাখার ডিজাইন করা, তখনও আমরা কি দিব খয়েরি কালো রংটা দিব। আমি 1,30,000 হিসেব করেন আমি একদম খোয়া দিয়ে আমি খোয়া দিলাম খোয়া সর্ষে খালু আর উপরের অংশটুকু সাদা তার উপরে একটু এনা কি দিতে হবে শুধু হালকা করে উপরে একটু মানে লাইন টান এর মতো খয়েরি এবং কালো রং মিশ্রণ করে
আর এই জায়গাটি যে ঠোঁটের এই জায়গাতে কি হবে, পুরোটা কমলা হবে। একদম কমলা রংটা আমরা এই জায়গায় ঠোঁটের এই ঠোঁট আমরা দিবে। কত সিরিয়াস আছে রে কথা বলতে অংশটুকু আমরা কি করবো সাদা রাখবো। এই যে আমি ছবিতে প্রথমে দেখাচ্ছি এটা কি সাদা থাকবে, শুধু সাদা থাকবে না, একটু হালকা যদি একটু ওয়াশ দিতে পারি, যদি মানে এই যে আমরা তুলি দেখতে পাচ্ছেন, তুলি দিয়ে আমি কাজ করলাম কমলা রঙে, যে কোনো রঙ যদি আমি কমলা রঙ দিয়ে একটু নেওয়ার পরে পানিতে মিটে নিয়ে শুধু হালকা একটু ওয়াশ দিতে আমি যেভাবে ওয়াশটা শুধু সাদা রাখতে হালকা একটু মানে পানি আর একটু কমলা রঙটা মিশিয়ে এখানে একটু ওয়াশ দিয়ে নিচ্ছি শুধু সাদা এখানে আপনি একটু কথা বললেন না, একটু একটু আপনারা দেখেন দেখা দরকার নেই আমি এসেছিও আমার স্যার কথা শোনা যাচ্ছে না, বাইরের কথা বেশি শোনা যাচ্ছে। স্যার আপনাদের সাউন্ড মিউট করা আছে। দেখেন যে এটা আমি লাইভ শিট দিয়ে আমরা ছবিটা এখন একটু কমপ্লিট করবো, সেই জন্য আমরা দেখেন এর আগে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি ওইটা আপনারা একটু ফলো করার পরে আমি আপনাদেরকে আবার আমি দেখাই। এই ছবিটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে লাইট শেডটাও আমি এখন একটু আপনাদের দেখাবো, তাহলেই আমাদের এই পাখিটা আমাদের কমপ্লিট হয়ে যাবে।
আপনারা সবাই এই সূক্ষ্ম হবিটন গুলো দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি আবার চিকন তুলি ব্যবহার করতেছি, আপনারা চাইলে আমার সঙ্গে সঙ্গে চিকন তুলি ব্যবহার করেও কাজটা কমপ্লিট করতে পারে। চিকন তুলি দিয়ে আমি টন গুলো দিচ্ছি, আপনারা চাইলে আমার এটা দেখে দেখে যে চিকন তুলি দিয়ে কিভাবে টন গুলো দিতে হয় এটা আপনারা দিতে পারবেন। দেখেন পাখার যে যেখানে লাইট আছে সেখানে লাইট দিয়ে দিলাম, যেখানে ডিপ ওই জায়গাটা আমি ডিপ দিল দিলাম। আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে একইভাবে এইগুলো দেওয়ার চেষ্টা করুন। দেখেন এই সাইডে আমি একটু দাগ দিয়ে রাখা আছে, কারণ এই সাইডেও কিছু ফাঁকা অংশ আছে, মানে সাদা অংশ আছে, পাখি একটু দেহ দেখা যাচ্ছে, এই কারণে এই সাইডে আমি একটু টান দেওয়ার পরেও আমি পুরোটা ফিল আপ করিনি। এটা আমি পরে সাদা, মানে যদি এই সাইটের ব্যাকগ্রাউন্ডটা যদি করি তাহলে আমরা দেখতে পাবো। তো ওটাও আমি আপনাদেরকে দেখালাম, এবং যে নিচের অংশটুকু দেখেন এখানে ডিপ দেখাচ্ছে, এই কারণে কালো এবং খয়েরি রংটা মিশ্রণ করে এই যে ডিপ অংশটা আমরা ফিল আপ করতে পারি। এই যে কালার গুলো করতেছি, উপরের অংশগুলো তো আমরা টন দেবো। দেখি এই যে দেখছি এখানে সেটটি ডিপ আছে, ডিপের সঙ্গে সঙ্গে একটু টন, মানে অসমীয় লোম যেরকম থাকে ওরকম দেওয়া আছে। সো এরকম আমি আপনার এখানে ছোট চিকন তুলে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এই
কাটা হ্যান্ড ব্যাগ তো মানে কোনগুলো দিন এই যে এখন দেখেন পাটা কালার করব পাটা হচ্ছে পুরোটাই যদি আমরা কমলা দেব প্রথমে কি দেব কমলা রংটা দেব যে এখান থেকে উপরের অংশটুকু সাদাই থাকবে আর এই পাট এখান থেকে এই লোব পর্যন্ত আমরা কি করব পুরোটা কমলা দেব এই যে আমি দিচ্ছি আর এখানে আমি বলছিলাম যে পুরো ডিটেলস পারে যে আমি ডিটেলস আগাইছি ওটা আমি ডিটেলস এই রং করব আপনাদের শেখার জন্য এবং পরবর্তীতে পা কিভাবে রং দিতে হয় এটা যেন আর আপনাদের না ইয়ে করতে হয় এই কারণে এটা আমি পুরোটাই রং দিয়ে আপনাদের দেখা দিচ্ছি দেখেন কমলা রংটাই ভালো লাগে ড্রাফটের পোর্শন তো ক্লাস 8 পর্যন্ত নাফিসা ম্যাডাম ইয়াউনেস লো এই যে আমি কমলা রংটা দেওয়ার পরে আমি একটু লাইট শেডের ব্যবহার করব পাতে সেখানেও আমরা কি করতে পারি আপনার চিকন তুলে দিয়ে এই অপর সাইডে একটু খয়েরি রংটা এক সাইডে খয়েরি রংটা আমরা দিয়ে নিই এই যে আমাদের পাটা হয়ে গেল আর এটা তো আমি আপনাদের বলছি এটা সাদা থাকবে একটু টন আমরা দিতে পারি আমরা সাদাই রাখলাম কিন্তু কেউ কিছু পেয়েছেন ওরা আছে ওগুলো আমরা বিষয়ে দিয়ে দিলাম তানা ভাই কিছু পেয়েছে নাকি এবং উপরে এই অংশটুকু একটু খয়েরি রংটা আমরা অল্প একটু খয়েরি রং ব্যবহার করব এই অংশতে একটু যদি আমরা খয়েরি রং ব্যবহার করি এই তো আমরা করলাম তো এ তো আমাদের মোটামুটি শেষের দিকে এই ছবিটা এখন আমরা কি করতে পারি সাদা রং যে অনেক জায়গায় দেখা গেছে কিছু সাদা ইফেক্টটা দিব আমি আবারও বলছি যেখানে সাদা তো আমরা অনেকটাই রেখে দিয়েছি সাদা তো দেখেন যে কিছু কিছু জায়গায় আবার সাদা আমাদের দিতে হবে তো এই জন্যে আপনাদেরকে বলেছি যে যেখানে যেখানে সাদা দিতে হবে সেই সেই জায়গায় আমরা সাদাটা ব্যবহার করব তো দেখেন আমি এখানে আমি সাদা রং ঢেলে নিয়েছি তো আপনারাও এই আমি যা মনে করি যে আপনারা প্রথম ওই রংটা ঢেলে নিয়েছেন তো দেখেন এই জায়গাটা একদম ডিপ সাদা হবে কিন্তু আমার কিছুটা ফাঁকা মানে একটু রং মানে পুরোটা সাদা রাখতে পারেনি এই কারণে আমি এটাকে আবার সাদা রং দিয়ে এটা ফিল আপ করে দিতে পারবো আবার কালোর মধ্যে আবার কিছু কিছু সাদা টন দেওয়া আছে এগুলো আমরা একটু টন গুলো দিতে এই যে দিয়ে দিব এই জায়গাতেও তাই আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে আপনারা যদি পুরোটা যদি সাদা যদি না রাখতে পারেন তো আপনারা ফাঁকা রাখবেন ফাঁকা রাখলেও পরে আমাদের যেহেতু সাদা রং আছে সাদা রং দিয়ে আমরা ওটাকে কভার করতে পারি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে রংটা যেন বাকি রংটা যেন আমরা যে রংটা প্রথমে যে ছবিটা আঁকলাম আর ছবি আঁকার শেষে সাদা রংটা ব্যবহার করতে হবে পুরো রংটা শুকিয়ে যাওয়ার পর ছবিটা কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমরা সাদা রংটা ব্যবহার করবো
তা আমি মনে করি যে আমার যে ছবিটা আঁকলাম এই ছবিটাতে আমার রংটা একদম ঠিক গেছে, এই কারণেই আমি সাদা রংটা ব্যবহার করছি। আপনারাও খেয়াল রাখবেন যে সবসময় যদি আমার কোনো যে সাদা রংটা ব্যবহার করবো, সাদা রংটা আমাদের রাখতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব ছবিটা যেন একদম শুকিয়ে যায়, শুকিয়ে রংটা যেন শুকিয়ে যাওয়ার পরেই আমরা সাদা রংটা ব্যবহার করতে পারবো। আমি যেখানে যেখানে সাদা রং লাগবে আমি ওই জায়গায় সাদা রংটা দিচ্ছি, আপনারাও আমার সঙ্গে সঙ্গে সাদা রংটা দেওয়ার চেষ্টা করুন। এই জায়গাটুকু একটু সাদা রং আমরা দিই। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে সাদা রং প্রয়োজন আমি এই জায়গাটুকু সাদা রং দিয়ে নিলাম। দেখুন এই যে আমরা রংটা যে করলাম, যে আমরা যে পাখিটা করলাম এই পাখিটার যে এই নিচে একটু যে ওয়াশটা দিব, যে এখানে আমরা কি করবো আমরা মাঠে রূপে বা একটা মাঠে একটা পাখি আছে সেক্ষেত্রে আমরা মাঠ কি হয় সবুজ এবং টিয়া কালার যেটা হয় এই ওয়াশটা আমি নিচের অংশটুকু একটু দিচ্ছি। তো আমরা এরপর এটা আমরা একটু 5 মিনিট পর রাজু ভাই আপনাকে ধার করে দিতে বাধ্য হলাম ভাই, আপনি আলামিন রাজু রুহুল আমিন রাজু খুব কষ্ট পেলাম বের করে দিচ্ছি আপনাকে, আপনাকে এতবার করে মিট করে দেই তাও আপনি বিকাশ করে। দেখেন এখন আমরা কি করব 5 থেকে 7 মিনিট বিরতির পর আমরা পরের রংটুকু আমরা আসবো, পরে যে পাখিটা আছে ওই পাখিটা কালার করবো। তো আমরা 5 মিনিট একটু বিরতি নিবো, 5 মিনিট বিরতি নেওয়ার পরে আমরা পরের পাখিটাতে আমরা কালার যাব। তো আপনারা এটা দেখে দেখে আপনারা কালার করতে পারেন, আর 5 মিনিট বিরতির পরে আমরা পরের পাখিতে রঙে যাব। তার মোবাইলে চার্জ নাই লিপ নিলাম। হ্যাঁ একটু ফ্রি আসেন স্যার, মোবাইলে স্যার এমবি শেষের দিকে স্যার হচ্ছে 11:20 জয়েন করবেন ঠিক আছে, পরবর্তীতে 40 মিনিট ক্লাস হবেনি ঠিক আছে, 11:20 জয়েন করবেন। একদম 11:20 ঠিক 10 মিনিট পর। হ্যাঁ পুরোটাই আছে, এটাকে সবগুলোই পুরোটাই আছে। ওইটা তো পাইলাম না ওখানে বুঝছেন,
বাহিরে আমি ভাবলাম যে ডিমে ছবি আঁকানো দেখছি কুকুরের ভিত্তিতে ছবি আঁকানো তাও নাই Let's see.
ওরা করে না, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে ছাত্ররা 30,000 টাকা দিয়ে ভর্তি কেন হবে? আমি করতাম কি, ভর্তির সময় একটা ছাত্র পরীক্ষা নিতাম, পরীক্ষা নেওয়ার পর আমি জাজমেন্টে ব্যাজ বানাইতাম তিনটা, একটা হচ্ছে জিরো, একটা জিরো প্লাস, আর একটা হচ্ছে মাইনাস। তাহলে জিরো মাইনাস যে স্টুডেন্ট, মানে ধরে নিলাম তুই জিরো তো নাই, জিরোরও নিচে, তার ক্লাস করাতে হচ্ছে ইংরেজি বর্ণমালা 26টা, ভাওয়াইল 5টা, কনসোনেন্ট 21টা, ঠিক আছে, বড় হাতের অক্ষরে এরকম, ছোট হাতের অক্ষরে এরকম, ইংরেজি নিয়ে যা সবার ভয়। ওইখান থেকে যখন পড়াইছি তখন একটা ছাত্র কিন্তু মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, যে না এইভাবে পড়াচ্ছে তাইলে আমার তো এটা মানে সহজ, কথাটা কি বুঝছেন? আপনি বললেন যে আমি ম্যাট্রিক পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, আপনি আমাকে আবার বর্ণমালা শেখাচ্ছেন, তা না, কিন্তু আপনার মধ্যে একটা কিন্তু কনফিডেন্ট লেভেল কাজ করবে যে আমাকে শেখাচ্ছে কিন্তু বর্ণমালা থেকে, ইংরেজি গেল বাংলা এইভাবে পড়ে তাদেরকে বেশি না কিন্তু 5-8টা ক্লাস করালে তারা কিন্তু একটা জায়গা তৈরি হয়ে ওই স্টুডেন্ট গুলো যখন আপনার চলে আসলো 30,000 কেমন তার প্রফিট আছে সেই হিসেবে দাম ধরো, টেকা বাজার বিষয়ে দাম ধরো বেশি। শোনেন আমাকে একটু ক্ষমা করেন আপনারা, আমার এটা হচ্ছে একেবারে চরম বদ অভ্যাস, বুঝছেন? এই চরম বদ অভ্যাস বলতে কি, আমি কিন্তু ওই ক্লাসের ফাঁকে ফাঁকে খালি শুয়ে থাকি,
তাছাড়া আসলে বাঁচবো না। আপনারা আমার এটা ধরে নিয়েন না যে স্যার এত অভদ্র, ঠিক আছে এই লাইভ টাইপ বন্ধ করে দিই। সাউন্ড কোথা থেকে আসছে স্যার? Thank you.